এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কয়েকটি উপজেলা প্রবলভাবে প্লাবিত হয়। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আমাদের মাঠ প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা সাথে সাথেই উদ্ধার কাজ এবং মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ শুরু করে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী এবং নৌবাহিনী মোতায়েন করা হয়। তারা অত্যন্ত দক্ষতার সাথে দুর্গত এলাকার জনগণকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে মানবিক সহায়তা কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে গত জুলাই মাসের 3 তারিখে আমরা প্রত্যেকটা জেলায় আপতকালীন দুর্যোগ মেটানোর জন্য আমরা 200 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকা এবং 2000 প্যাকেট শুকনা খাবার আমরা মজুত রেখেছিলাম এবং সেই মজুত থেকে ইনস্ট্যান্ট দুর্গত এলাকায় সহায়তা পৌঁছে যায়। একই সাথে গত পরশু অর্থাৎ 7 তারিখে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আমরা 10 লক্ষ টাকা, 100 মেট্রিক টন চাল এবং 3000 প্যাকেট শুকনা খাবার প্রেরণ করি। আজকে আমরা জেলা প্রশাসক এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্যদের সাথে আলাপ করে চকরিয়া, পেকুয়া এবং সাতকানিয়া, লোহাগড়ার পরিস্থিতি, পানি কমে গেছে, পরিস্থিতি উন্নতির দিকে, কিন্তু অনেক বেশি জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হওয়াতে তাদের জন্য তারা আরও বেশি মানবিক সহায়তা দাবি করে। আমরা আজকেও 10 লক্ষ টাকা, 3000 প্যাকেট শুকনা খাবার এবং 100 মেট্রিক টন চাল আজকেও বরাদ্দ দিয়ে পাঠিয়ে দিয়েছে। মোটপাট আমরা এ পর্যন্ত 50 লক্ষ টাকা আর প্রায় 21,000 প্যাকেট শুকনা খাবার এবং 700 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। একই সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমরা দিয়েছি এবং জেলা প্রশাসকদের কাছে আমাদের নির্দেশনা দেওয়া আছে সুপেয় পানির যেন ব্যবস্থা করা হয়। আমরা যে নগদ অর্থ দিয়েছি, মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সাথে আমাদের দিন রাত যোগাযোগ আছে, ফায়ার সার্ভিসের সাথে আমাদের যোগাযোগ আছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং রামুক এবং চিটাং ক্যান্টনমেন্টের জিওসিরাও এই কাজ পর্যবেক্ষণ করছেন। পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় মাঠ প্রশাসনের সাথে থেকে কাজ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছেন। আপনারা আসা একটু আসার আগে উনি আবারও ফোন দিয়েছেন এবং মানবিক সহায়তা বৃদ্ধি করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যে বন্যাটা হয়েছে এটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলি। এটা আসলে নিয়ন্ত্রণের মানুষের কোনো ক্ষমতা নেই, এটা প্রাকৃতিক দুর্যোগের একটা অংশ। অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে যাওয়ার জন্য যে নদীগুলো আছে সেই নদী সেই পানিকে, টোটাল পানিকে অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে 2 কুল প্লাবিত হয়ে বন্যাটা সৃষ্টি হয়েছে। এটার একমাত্র উপায় হলো নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বাড়িয়ে তোলা। এই ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয়ের মিটিং আমরা ডাকবো, আমরা ক্ষয়ক্ষতির হিসাব করে ডাকবো, সেখানে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আমরা সুপারিশ রাখবো যেন মাতামুহুরি, সাঙ্গু এবং আরেকটা 3টা নদী ছিল, চকরিয়া পেকো হলো মাতামুহুরি আর সাতকানিয়া লোহাগড়ার সাঙ্গু এবং আরেকটা হালদা, এই নদীগুলো খননের জন্য আমরা সুপারিশ করবো অবশ্যই।